আমি কিনবো না তো। আপনি না কিনেন, কিন্তু আপনার রেফারেন্সে তো অনেক আছে, আপনার অনেক ফ্রেন্ড আছে, অনেক ভিউয়ার্সার আছে, অনেক পরিচিত মানুষ আছে যারা শরীফ ভাইয়ের রেফারেন্সে কোনো একটা জিনিস কিনতে চায়। তাহলে কত দিচ্ছেন প্রাইস? আসসালামু আলাইকুম সবাইকে। অটোস 360 থেকে আজকে যে গাড়িগুলো দেখাবো আপনাদেরকে, আসলে প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে, কারণ কম বাজেট বেশি বাজেট সব ধরনের গাড়ি পাবেন আজকের এই ইব্রাহিম কার সেন্টার 2-তে। চলুন যাওয়া যাক ভিতরে, দেখে আসি ভিতরে কি গাড়ি আছে। ইভেন আগে বলেছিল যে একই মডেলের অনেকগুলো গাড়ি আছে, সেই গাড়িগুলো কি ভিতরে, তার আগে একটু লোকেশনটা বলে দিই আমি। ইব্রাহিম কার সেন্টার 2 লোকেশন হচ্ছে উত্তরা দেয়াবাড়ি 15 নম্বর সেক্টর, উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে। একটু যদি তাকাই এদিকে, এই হচ্ছে মেট্রো স্টেশন, আর 500 মিটার সামনে আসলেই কিন্তু এই হচ্ছে ইব্রাহিম কার সেন্টার। চলুন যাওয়া যাক ভিতরে, ভিতরে যে গাড়িগুলো আছে, তো সামনে যেটা আছে X-Corolla, নিশান, ব্লুবার্ড, সামনে আছে অ্যাভেঞ্জার, আর ভিতরে যেগুলো আছে নিশান এক্সটাইল অনেকগুলো, আর সাথে আছে আমাদের। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। ইমরান ভাই আজকে তো নিশান অনেকগুলো আছে। হ্যাঁ অনেক নিশান এক্সটাইল আমার কাছে, নিশান এক্সটাইল অনেকগুলো আছে। সবগুলো কি তেলের গাড়ি নাকি? তেলের গাড়ি সবগুলো, তেলের গাড়ি, সবগুলো তেলের গাড়ি। প্রথমে আছে ব্ল্যাক কালার, তারপরে আছে অলিভ, ব্ল্যাক, ব্ল্যাক, অনেকগুলো আছে নিশান এক্সটাইল। প্রথমে আজকে নিশান এক্সটাইল থেকে শুরু করি। সো নিশান এক্সটাইল গুলো আমরা দেখি, নিশান এক্সটাইলই বেশি আছে। তো নিশান এক্সটাইলে কোনো অফার টফার দিবেন নাকি আজকে? নিশান এক্সটাইলে আসলে অফার দিব, আমার কাছে তো অনেক গাড়ি নিশান এক্সটাইল, ঠিক আছে। এখন আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, ব্ল্যাক কালারের নিশান এক্সটাইল থেকে আমরা শুরু করে আসছি। হ্যাঁ অবশ্যই। নিশান কত মডেল এটা? এটা হচ্ছে 12 মডেল। 12, হ্যাঁ। রেজিস্ট্রেশন আমি বললাম না, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ নিশান এক্সটাইল আছে। আচ্ছা, তো আপনাদের যদি ভালো লাগে যে কালারগুলা প্রত্যেকটা গাড়ি দেখাচ্ছি আমি, যদি প্রয়োজন বোধ মনে করেন যে না ভালো লাগছে আমার চয়েস হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, আপনার মতামত জানাবেন যে আমার গাড়ি এটা পছন্দ হয়েছে, ইনশাল্লাহ তাহলে আমরা আপনাকে সর্বধরনের মডেল কত এটা সহযোগিতা করব। মডেল মডেল হচ্ছে 12। এটা এটা হচ্ছে আপনার 11 মডেল। 12 মডেল, 11 মডেল, তারপরে এটা 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 11 মডেল। 11, জি। তারপরে যেটা ব্ল্যাক আছে 12 মডেল। 12 মডেল। আচ্ছা 11-12 মধ্যে আছে সব? 11-12 সবগুলো তেলের গাড়ি, সবগুলো তেলের গাড়ি। আর প্রাইজের লিমিটটা যদি একটু বলেন তাহলে ইজি হবে। আসলে প্রাইজের লিমিটটা কিন্তু আমি একদম ফিক্সড বলে দিচ্ছি না। আচ্ছা, কারণ প্রাইজের বিষয়টা আমরা যে একটা ডিসকাউন্ট সেটাও কিন্তু বলতেছি না, শুধু আপনি আমার কাছে প্রাইজের বিষয়টা জানতে পারবেন 22-24-এর ভিতরে। আচ্ছা সবগুলোই 22-24-এর ভিতরে? হ্যাঁ পাওয়া যাবে। নিশান এক্সটাইল 22-24-এর মধ্যে পাবেন ইব্রাহিম কার সেন্টার 2-তে। সো এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই ফোন করে জেনে নেবেন কোন গাড়িটা চাচ্ছেন, কোন গাড়িটার মডেল কত, কোন গাড়িটার প্রাইস কেমন, কোন গাড়িটার রেজিস্ট্রেশন কততে। আর পাশাপাশি আমরা আজকে X-Corolla, G-Corolla, ইভেন নিশান ব্লুবার্ড, অ্যাভেঞ্জার, এই গাড়িগুলো এবং সামনে একটা ইয়েলো কালারের গাড়ি প্রথমে দেখিয়েছি আপনাদেরকে, ইয়েলো কালার গাড়িটি নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা X-Corolla থেকে শুরু করি আজকে, X-Corolla, আর আমরা শুরু করি আজকে অ্যাভেঞ্জার থেকে। অ্যাভেঞ্জারটা হচ্ছে কত মডেল? অ্যাভেঞ্জার হচ্ছে আপনার 11 মডেল, 11 রেজিস্ট্রেশন। 11 মডেল, 11 রেজিস্ট্রেশন, এটা এবং সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু। তেলের গাড়ি, জি। অ্যাভেঞ্জারটার পিছনে যদি দেখি, অ্যাভেঞ্জার 7-সিটের গাড়ি, গাড়িটা খুবই স্মুথ একটা গাড়ি, ভিতরে ইন্টেরিয়র যদি দেখেন সেই মোটামুটি ফ্রেশই আছে আমি বলবো। আর সিসি কত এটা? সিসি হচ্ছে আপনার 1300। 1400 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
ভিউয়ার্সরা আছে, অনেক পরিচিত মানুষ আছে যারা শরীফ ভাইয়ের রেফারেন্সে কোনো একটা জিনিস কিনতে চায়। তাহলে কত দিচ্ছেন প্রাইস? আমি দিচ্ছি 1450, তবু এখান থেকে আমি একটা সম্মানের জায়গা রাখবো। আস্কিং প্রাইস হচ্ছে 1450, দাম দামের অপশন আছে, তেলের গাড়ি 7 সিটার 1300 সিসি। ইব্রাহিম কার সেন্টার 2 তে আছি, আর ইব্রাহিম কার সেন্টার 2 লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি 15 নম্বর সেক্টর, উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে অটো 360 থেকে আপনারা আছেন ইব্রাহিম কার সেন্টারে। নিশান ব্লুওয়ার্ড জনপ্রিয় গাড়ি, লাক্সারি গাড়ি, বাংলাদেশের অনেক জনপ্রিয় যে গাড়িগুলো, রেড ওয়াইন কালার, পাশাপাশি ইন্টেরিয়রটা অনেক লাক্সারি। আমি একটু দেখাই, কারণ ইন্টেরিয়র দেখলে আপনাদের পছন্দ হবে। এই গাড়ির যে ইন্টেরিয়র স্পেস থাকে প্রিমিয়ার এলিয়নের থেকে কিন্তু অনেকটা লাক্সারি হয়ে থাকে। এই গাড়িগুলো উডেন শেপ, ব্ল্যাক, সিএনজি বা এলপিজি করা আছে ইমরান ভাই? সিএনজি করা আছে। আর ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ এবং আউটলুকিংও পাশাপাশি অনেকটাই ফ্রেশ। তবে শরীফ ভাই কালারটা কিন্তু খুবই পছন্দ হওয়ার কালার, রেড কালার, এটা অনেকেই পছন্দ করে। আর এই গাড়িটা খুব টেকসই একটা গাড়ি, আর এগুলা রাফ ইউজের জন্য খুবই সেরা ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেক্ষেত্রে কত মডেল বলছিলেন? 8 এর মডেল 8 রেজিস্ট্রেশন সিএনজি করা আছে, সিএনজি করা আছে। ইঞ্জিন সাসপেনশন তো ভালো আছে, ইঞ্জিন সাসপেনশন, গিয়ারবক্স, সিবি জয়েন্ট, মাউন্টিং সম্পূর্ণ রূপে ওকে। প্রাইজের ক্ষেত্রে কেমন দিচ্ছেন? প্রাইস আমি দিচ্ছি আপনার এটা
আজকের জন্য কমায় দিচ্ছি, গেছে ভিডিও কিন্তু আমি বলে দিছিলাম একটা রেট, এটা আপনার মনে আছে কিনা জানি না, তবে আজকে বলে দিচ্ছি আজকে রাখা যাবে 1580 আস্কিং প্রাইস, তাও সুযোগ আছে দামাদামির অপশন, দামাদামির অপশন আছে, দামাদামির অপশন আছে। X-Corolla আর একটা জনপ্রিয় গাড়ি, দুইটা X-Corolla আছে, আমরা এটার ডিটেইলসটা যদি একটু বলে। এটা শরীফ ভাই ডিটেইলস হলো, এটা হচ্ছে আপনার পাশের মডেল, 10 রেজিস্ট্রেশন, পাশের 10 ইন্টারিয়রটা হচ্ছে বিস্কিট, হ্যাঁ ইন্টারিয়র বেস কালার বিস্কিট, বিস্কিট ইন্টারিয়র সিএনজি করা আছে, সিএনজি করা আছে, আর সামনের লুকটা যদি করা আছে, টেক্স টোকেন ফিটনেস আমি প্রতি ক্ষেত্রে বলে থাকি, অনেক ভিডিওতে বলি থাকি, টেক্স টোকেন সম্পূর্ণ সবসময় আপনারা আপডেট পাবেন। গাড়ি আমাদের এখানে একটা আস্কিং প্রাইস দেওয়া আছে 1380, আলোচনা করতে পারবেন, আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে, দামাদামির অপশন, দামাদামির অপশন আছে, ইভেন সিএনজি করা আছে, পিছন থেকে শুরু করে সামন পর্যন্ত কোথাও কোথাও কোন স্ক্র্যাচ নেই, তো পাশাপাশি X-Corolla তো জনপ্রিয় গাড়ি, তো সেক্ষেত্রে আসলে ইন্টেরিয়রের কথা যদি বলি, বিস্কিট কালার ইন্টেরিয়র, কালার বেস কালার ইন্টেরিয়র, ভিতরে একদম ফ্রেশ লুকের একটা গাড়ি, আর সিএনজি করা, সিএনজি করা, 6 মডেল, 12 রেজিস্ট্রেশন, আমি আস্কিং প্রাইস এটা দিচ্ছি আপনার 1480, আলোচনার সুযোগ আছে, আলোচনা করতে পারবেন। আচ্ছা আস্কিং প্রাইস কত দিচ্ছেন? আস্কিং প্রাইস দিচ্ছি 1480, 1480 আস্কিং প্রাইস, দামাদামির অপশন, দামাদামির অপশন আছে, সিএনজি করা আছে, ইঞ্জিন কন্ডিশন, সিএনজি আপনার করা আছে, 60 লিটার সিএনজি করা আছে, গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছুই ওকে আছে। আমরা যেহেতু একটা প্রতিবারে বলে থাকি ভিডিওতে, যে একটা প্রতিষ্ঠানে যখন আমরা গাড়ির ব্যবসাগুলো যখন করি, আমরা চাই আমাদের ভালো একটা সুনাম হোক, ভালো একটা সুনামের সাথে মানুষ আমাদের থেকে গাড়ি ক্রয় করুক, এটাই আমরা চাই। তো সেক্ষেত্রে দামাদামির অপশন আছে, দামাদামির অপশন আছে। আর Auto360 থেকে আপনারা আছেন ইব্রাহিম কারসানের, Auto360 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে স্পেশাল একটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, বাট গাড়িটা হচ্ছে ওল্ড শেপের, গাড়িটার স্টাইলিশটা হচ্ছে নিউ শেপের, এত সুন্দর করে গাড়িটা স্টাইলিশ করা আছে, শরীফ ভাই বলে বুঝাইতে পারবো না, আজকে গাড়িটা আমি নিজে ড্রাইভ করে আসছি, কথা বুঝেন, গাড়িটা কিন্তু সেই এক গাড়ি, গাড়ির ভিতরে না ঢুকে না বসলে বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, যে আসবে যে গাড়িটা সে নিবে, আমি মনে করি সে ভাগ্যবান হবে। ইন্টারিয়রটা একটু দেখা দেই, এটার মডেল কিন্তু আপনার 96 মডেল শরীফ ভাই, একই রেজিস্ট্রেশন, যেভাবে ইন্টেরিয়রটা ডেকোরেশন করা, তাতে অনেক টাকা খরচ করে কিন্তু ইন্টেরিয়রটা ডেকোরেশন করা হয়েছে, পুরো গাড়িটাই দেখলাম ইন্টেরিয়র এবং আউটলুকিং। আর সিএনজি করা আছে কিনা? সিএনজি করা আছে, সিএনজি করা আছে, তো মাশাআল্লাহ আউটলুকিং বলেন, ইন্টেরিয়র বলেন, সবকিছু পারফেক্ট আছে গাড়িটা, আপনারা আসলে টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন, কিন্তু গাড়িটার লুকটা অসাধারণ। প্রাইজের ক্ষেত্রে কেমন? প্রাইজের ক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, জি আপনি যোগাযোগ করবেন, নাম্বারে যারা যোগাযোগ করবে তখন আমরা বলে দেবো সেক্ষেত্রে। আচ্ছা, এবং গাড়ির মডেল কত, রেজিস্ট্রেশন কত, গাড়ির পেপার সাবমিট, সব সবকিছু আপডেট করা আছে। সেক্ষেত্রে আপনারা এই গাড়িটার বিষয়ে ফোন দেবেন ইব্রাহিম কার সেন্টার 2 তে, ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে। পাশাপাশি ভিতরে যে গাড়িগুলো দেখেছি, অনেকগুলো গাড়ি দেখেছি, তবে আজকের গাড়ি স্পেশাল ছিল নিশান এক্সটাইল, অনেক গাড়ি ছিল। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সাথে ছিল ইমরান ভাই ইব্রাহিম কার সেন্টার 2 থেকে, ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি 15 নম্বর সেক্টর, মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার 2। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, ইমরান ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।